সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান্ডি কারাগারে প্রেরণ ডিএমপির সাবেক কর্মকর্তা মশিউর রহমান পিটিএ হত্যার আগে লাখ টাকা চাওয়া তোফাজের আত্মীয়ের কাছে খুনিদের শাস্তি চান স্বজনরা সন্তান হারিয়ে পাগল প্রায় মা গণ অভ্যুত্থানে বুলেট কেড়ে নেয় কিশোর হাসাইনের প্রাণ শোকে স্তব্ধ প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রভাব নেই বাজারের রাজধানীতে চড়া দামে বিক্রি বেড়েছে মাছ মুরগি ও ডিমের দাম এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা মধ্যপ্রাচ্যে পুনর্মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের দর্শক সংবাদ দুপুরে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি জানাবো বিস্তারিত সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে প্রেরণ করেছে আদালত সকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয় তাকে পরে জামিন ও রিমান্ড আবেদনে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তী শুনানির আপিল কারাগারে প্রেরণ করা হয় বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় সুনামগঞ্জ শহরে গেল চার অগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুই সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয় জেলার বাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন এই মামলায় এম এ সহ নিরানব্বই জনকে আসামি করা হয় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার ঢাকা থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন সহ আটটি মামলা রয়েছে তবে কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনো জানা যায়নি আটকের পরে তাকে ডিবি অফিসে নিয়ে আসা হয় দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন সবশেষ লালবাগ জোনের কমিশনার ছিলেন তিনি অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের গ্রেফতার নিয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ আহ নিয়াজ কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে কোনো আপডেট আপনার কাছে এসেছে কিনা জানাবেন Uh... যদি আপনি যদি বলছিলেন আসলে ডিবির যে সাবেক কর্মকর্তা এবং চট্টগ্রাম চট্টগ্রামের যে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান তাকে আসলে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি আমরা এখনও পর্যন্ত জানি না তবে আমরা এটুকু তথ্য পেয়েছি যে তাকে আসলে নিউ মার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনাকে একটু বলে রাখি গতকাল রাতে আসলে তাকে রাজধানীর থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে আসা হয় এবং আমরা কিছুটা তথ্য জেনেছি যে আজকে ঠিক দুপুরের দিকে আপনার ডিবি কার্যালয় থেকে তাকে আসলে আপনার আদালতে নেওয়া হবে এবং সে আদালতে আসলে রিমান্ড শুনানি করা হবে এবং পুলিশ রিমান্ড চাইবে এবং আসলে কতদিনের রিমান্ড চাইবে সেটি আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাইনি তবে আদালত তারকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে আপনার পুলিশ রিমান্ড চাইবে এবং সেই রিমান্ড চাওয়ার পর আসলে আদালতটা কতদিনের রিমান্ড মঞ্জুর করে সেটি আমরা হয়তোবা আপনার আদালতে নেওয়ার পরে আমরা হয়তোবা জানাতে পারবো আসলে দর্শকদের এবং আপনাকে একটু বলে রাখি যে এই মশিউর রহমান কিন্তু এর আগে আপনার দীর্ঘদিন কিন্তু আসলে আপনার ডিবি প্রধান হিসেবে থাকা মহানগরে ছিলেন এবং এরপরে কিন্তু আপনার তিনি কিন্তু লালবাগ জোনের ডিসি হিসেবেও কিন্তু বেশ কিছুদিন কর্মরত ছিলেন এবং গত পাঁচই আগস্ট সরকার পতনের পরে কিন্তু আসলে আপনার যে আঠাশ জন কর্মকর্তাকে আসলে বদলি করা হয় এবং তার মধ্যে কিন্তু আপনার এই যে মশিউর রহমান তাকে কিন্তু আসলে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে কিন্তু আসলে তাকে সংযুক্ত করা হয় এবং আপনাকে কিন্তু বলে রাখি যে আসলে এই এই এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি তার মধ্যে তাকে আসলে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে এবং এবং কোন মামলায় তাকে আসলে গ্রেপ্তার করেছে সেই তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি নিউ মার্কেট থানার একটি মামলায় আসলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আমরা আপনার আদালতে নেওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো আসলে তাকে কোন মামলায় গ্রেপ্তার করেছে এবং পুলিশ ঠিক কতদিনের রিমান্ড চাইবে সেটি সম্পর্কে আমরা আসলে নিশ্চিত তথ্য দর্শকদের জানাতে পারবো আপনাদের মাধ্যমে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ তথ্য ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত তোফাজলকে বরগুনায় পারিবারিক কবরে দাফন করা হয়েছে তোফাজলের আত্মীয়রা জানান হত্যার আগে মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছিল দুই লাখ টাকাও এদিকে এমন নির্মম পার্শ্ববিক নির্যাতন করে তোফাজলকে হত্যায় হত্যাকারীদের বিচার দাবি করেন পাথরঘাটাবাসী সহকর্মী রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রোজা ডেস্ক রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নির্মমভাবে প্রাণ হারানো তোফাজ্জল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিবারের সদস্যদের হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তোফাজ্জল দশ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় হারান বাবাকে এর তিন বছর পর অসুস্থ হয়ে মারা যান মা পরে বড় ভাই পুলিশ কর্মকর্তা নাসিরের আশ্রয়ে থাকতে শুরু করে তোফাস জল ছোট ভাইকে মানসিকভাবে সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন নাসির কিন্তু ভাই নাসিরও দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ছাড়েন পৃথিবী অভিভাবক শূন্য হয়ে এভাবেই ভেঙে পড়েন তোফাস পরিবারের কেউ না থাকায় করা হয়নি সুচিকিৎসার ব্যবস্থাও মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তোফাজল। তোফাজ্জল বরিশাল বিএম কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করে বঙ্গবন্ধু ল কলেজে ভর্তি হয়েছিলেন মানসিকভাবে দুর্বল তোফাজ্জলকে নির্মমভাবে পিটিও হত্যা করায় ভীষণ ক্ষুব্ধ পাথরঘাটার স্থানীয় বাসিন্দারা তোফাজ্জল একজন ভালো স্টুডেন্ট ছিল ভালো ছেলেও ছিল এলাকায় ওর সুনাম আছে হঠাৎ করে মানসিক ভারসাম্য হারায় হারাবার পরে এখন ঢাকা গেছে ঢাকা যাওয়ার পরে এখন ওরা নাকি চোর সাব্যস্ত করে মানুষ পিটিয়ে মারছে এরা যারা এই ই করছে হয়েছে এদের আমি ফাঁসি চাই বিচার চাই সবার কাছে দাবি করা হয় তোফাজলকে হত্যার আগে একটি মোবাইল নাম্বার থেকে আত্মীয়দের কাছে চা হয়েছিল দুই লাখ টাকা পরে তো আমরা মোবাইল চুরির দ্বারে আটকে রাখছি পরে আপনারা ছাড়াইয়ে নেন আমি বলছি যে আসলে আমি তো মহিলা মানুষ দুইটা বাচ্চা নিয়ে বাড়ি থাকি মহিলা স্বামী নাই তা আমি তো এটার ডিসিশন নিতেও পারবো না আর ছাড়াইও আনার সম্ভব আমার এখান থেকে ডাকা তাই আমি ওর গার্জিয়ান আছে মামারা আছে সে ভাই আছে ডাকা একজন স্বাস্থ্যভাই তাদের তাদের নাম্বার দিছি তাদের নাম্বার দিছে ওই আপনি সঠিকভাবে কথা বলেন আপনার নাম কি আমি নাম বলছি আপনার মোবাইল রেকর্ডিং হইতে আছে আপনার ই করা হইতে আপনার দুই লাখ টাকা পাঠান না এই লাখ কিন্তু আরে মারি গেলাম হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন তোফাজ্জলের স্বজনরা নিউজ ডেস্ক দেশ টিভি আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় কোটা আন্দোলনে নিহত হাসাইনের বাবা মা থামছে না হাজারি গত পাঁচ অগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে গুলিতে মৃত্যু হয় বারো বছরের হাসাইনের তার স্কুল ব্যাগ বই খাতা খেলার খেলায় জেতা ট্রফি আর ছবি বুকে আগলে দিন কাটছে বাবা মায়ের হাসাইনের মৃত্যুতে স্তব্ধ প্রতিবেশীরাও আমির হামজার রিপোর্ট জানাচ্ছেন আপন বারো বছরের ছোট্ট শিশু ছাত্র হাসাইন মিয়া পড়ত ষষ্ঠ শ্রেণীতে সবজি বিক্রেতা বাবা ও গৃহিণী মায়ের স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট গত পাঁচই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় হাসাইন তার মা জানান হাসাইন বলতো সেও প্রয়োজনে রংপুরের আবুসাইদের মতোই দেশের জন্য জীবন দিতে পারে তাই তো মায়ের নিষেধ সত্ত্বেও লুকিয়ে যোগ দেয় আন্দোলনে তারই বুকের রক্তে লাল হয় পিচ পথ সন্তান হারিয়ে দিশেহারা বাবা মায়ের দিন কাটছে শোক আর আহাজারিতে মার্সেলে মানে অনেক আবু সাইদের বিষয়ে অনেক কিছু আলোচনা করছে এবার আমরা তো নতুন গুরুত্ব দিচ্ছি না মার্সেলে তো যাওয়ারও কথা না ছোট মানুষের হিসাবে আমরা ভাবছি কিন্তু হ্যাঁ মাথা মাথা খাবার বাঁধে লাল কাপড় বাঁধে একবারে যে জায়গা আন্দোলনে যে সবাই বুঝলে হেরাত একটা ডাল আছিল ডাল দুললে যেমন সামনে আছে সর্বপ্রথম গুলি আসে আমার চলে বাইনাছি मोर बार एक शब्द आख दे के रात रे हमर बात नबे लगे देदन ना यार बाप गंद के आइला बरे আমরা बात लेले दे हमरा हवे त अम्मा आ हमरे আমরা গান বইয়া বাদ গেল বড় অনেক হইবো আমার পুতে দমারালে বুঝাই তো রাইত বুঝাই তো দিন বুঝাই তো আমারে যাইবো আমি আর বেঁচে না আমার পুতে দে আমারে ঠায়া যায় পড়ে আছে তার শখের স্কুল ব্যাগ বই খাতা আর খেলায় জেতার ট্রফি শুধু সে নেই হাসাইনি কিভাবে খেলতো কি করত এসব কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছে ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যরাও আমার নাতি দেবিজ দেখেছিলাম ওরাই না আমার নাতি আইনা দাও তোমরা আমারা নাইলে গুলি করে মাইলে যাও গা। মাAppCompatমা যে বালাকরা না যে বালা। মানুষের সাথে সলাহবি র খুব ভালো। শুধু পরিবারের সদস্যরাই নয়। হাসাইনকে হারিয়ে শোকে মুজ্জমান প্রতিবেশীরাও জানান কিশোর বয়সেই গ্রামের সবার নয়নের মনি হয়ে উঠেছিল ছোট্ট হাসাইন। এবারে একবার একলাে আমরা পাঁচ ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিল হাসাইন এমন ফুলের মতো ছোট্ট শিশুকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর নিউজ ডেস্ক দেশ ছাত্র জনতার অভ্যুত্থানে বিশ জুলাই নিহত হন বরিশালের সন্তান আবদুল্লা আল আবির পরিবারে এখনো চলছে শোকের মাতম শহীদ পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা শফিক আজ আব্দুল্লাহ আল আবিরের চব্বিশতম জন্মদিন প্রতি বছর দিনটিকে ঘিরে বাবা মা এবং একমাত্র বোনের নানা আনন্দ আয়োজন থাকলেও এবার শুধুই বিষাদ স্মৃতির উদযাপন গেল জুলাইয়ে স্বৈরাচার পতনের আন্দোলনে ঢাকার নর্দা এলাকায় ঘাতুকের বুলেট কেড়ে নেয় তার জীবন ছোটবেলা থেকেই খেলাধুলায় দাপুটে ছিল আবির ঘর জুড়ে বিভিন্ন পুরস্কার আর স্মারক সেই সাক্ষী দিচ্ছে এসবে এখন বাবা মায়ের কাছে ছেলের শেষ সম্বল পরিবারের একমাত্র ছেলে সন্তানকে কোনো বিপদ যেন স্পর্শ না করে সেজন্য সদা চিন্তিত থাকতেন আবিরের মা কিন্তু দেশ যখন বিপদে তখন নিজেকে ঘরে বন্দি রাখতে পারেননি আবির পরিবারের বাধা উপেক্ষা করে ছুটে গিয়েছেন রাজপথে তুই থাক বাবা তুই আমার একটা ছেলে ওই কথা আমি বারবার ওকে বলি তখন আমার কে বলে যাবো আমার তো ঘরে থাকা সময় না ছেলের অন্তিম মুহূর্তে সৈরেচারের দোষরদের করা নানা হয়রানির কথা জানান আবিরের বাবা মৃত্যু হয়েছে ক্লিয়ারেন্স দেবে বাটার থানায় যে ক্লিয়ারেন্স দেয় না শাহবাগ থানায় যে ক্লিয়ারেন্স দেয় না এখন পোস্টমর্টম করবে এবার মেডিকেলে পোস্টমর্টম ছাড়া তারা দেবে না শহীদদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে আন্দোলনকারীরা আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় শহীদ পরিবারগুলো মাত্র উপার্জনক্ষম মানুষটাই এ নাই হয়ে গিয়েছে এই লড়াইয়ে এসে ফলে এই পরিবারটাকে কিভাবে করে বাঁচিয়ে রাখা যায় এই পরিবারের মানে বাকি সদস্যদের শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থানের সংস্থানটা কেমনে হবে সেই ব্যাপারটা আমার মনে হয় যে গভর্নমেন্টের দিক থেকে বর্তমান গভর্নমেন্টটা পরিষ্কার করতে পারে যায় তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই পরিবারগুলোকে মানে সহযোগিতা করবে বাংলার মাটিতে তাদেরকে কোনোভাবে রাজনীতি করার বা কোনো ইতে আমরা এটা দেবনা না ইনশাল্লাহ আমরা চাই না যত শহীদ পরিবার আছে সারা বাংলাদেশে এবং তাদেরকে আইন নিয়ে এই বিচারের আওতায় আনা হোক বিচার সেই আমরা এইটাই আমাদের কথা তারা যেন এই দেশে আর মাথা তুলিয়া দাঁড়াইতে না পারে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার জুলাই অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আমরা তালিকা পেয়েছি এবং এই তালিকাগুলো আমরা কম্পাইল করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 16 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত 30 জন নিহতের বাড়ি বরিশাল জেলায় শফিক মনশি দেশ টিভি বরিশাল ভর মৌসুমের সাধ্যে নাগালে আসে না ইলিশের দাম ব্যবসায়ীরা বলছেন যে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেড়েই চলেছে ইলিশের দর এতে অstylesheetে পড়েছে নিম্ন মধ্যবিত্ত মানুষ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কারওয়ান বাজারের পাইকারি মাছের আরতে ছোট সাইজের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার থেকে বারোশো টাকায় মাছেরই ও বড় ইলিশের কেজি দু থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি না হলেও বাজারে এর প্রভাব পড়েনি এদিকে দাম বেড়েছে মাছ মাংস ও ডিমেরও আর কয়েক দফা দাম বাড়ার পর স্থিতিশীল রয়েছে চালের বাজার চাহিদা মোটামুটি ইনশাল্লাহ যে আজকে দুইশো কেজি মাছের মধ্যে বিশ ত্রিশ কেজি মাছ হইবা আছে দুইশো কেজি ইনশাল্লাহ বেচা চাহিদা ভালো চাহিদা বেচা কিনে ভালো হয়েছে সাইজের উপর নির্ভর করে দাম ভাই এই আজকে মাছ বেচতে আছি এটা পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম এটা বেসতে আছি মূলাইলে এগারোশো পঞ্চাশ একদম এগারোশো টাকা কেজি এত টাকা দিয়ে তো আসলে মধ্যবিত্ত মানুষ তো খেতে পারবে না একটা মধ্যবিত্ত মানুষের আয় হচ্ছে পাঁচশো টাকা তাহলে ষোলোশো টাকা দিয়ে ইলিশ খাবে কিভাবে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রো রেল তবে এদিন মেট্রো চলবে বিকেল থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত এদিকে মেরামত শেষে আজ খুলছে কাজীপাড়া স্টেশনও বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান শুক্রবার বিকেল তিনটা থেকে শুরু হবে মেট্রো চলাচল প্রতি বারো মিনিট পর রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত চলবে ট্রেন ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর দশ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু মাত্র মাসের মাথায় দুই চালু হয়েছে কাজীপাড়া মেট্রো স্টেশন যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে মিরপুর দশ স্টেশন চালু হতে সময় লাগবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল টি এর এমডি কুমিল্লায় এবারের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে এলজিইডি জিইডির প্রায় দেড় হাজার কিলোমিটার সড়ক ও ব্রিজ ও কালভার্ট সেই সঙ্গে গ্রামীণ জনপদের কাঁচা সড়কও ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে হয়েছে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ সাতশো কোটি টাকারও বেশি সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় দুর্ভোগ চরমে উঠেছে সহকর্মী সুমন কবিরের রিপোর্ট জানাচ্ছেন টুম্পাফর টানা দশ দিনের ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে ভেসে উঠেছে ক্ষত চিহ্ন কুমিল্লায় সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি বন্যায় প্লাবিত হয়েছে এর মধ্যে গ্রাম লাকসাম বুড়িচং ব্রাহ্মণপাড়া নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় এসব উপজেলার বেশিরভাগ সড়ক মহাসড়ক ও গ্রামীণ সড়ক ঢলের পানিতে ক্ষতবিক্ষত অনেক স্থানে ক্ষতির পরিমাণ এত বেশি যে রাস্তার অস্তিত্বই প্রায় বিলীন ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছে বাসিন্দারা সব কয়টা গ্রাম হচ্ছে আমাদেরকে কানেক্টেড করে রাখছে এই রাস্তাটা তো এই রাস্তাটার এই অবস্থা অত্র এলাকাবাসীর প্রাণের দাবি যে প্রথম অবস্থায় আমাদের পুনর্বাসনটা যদি শুরুই হয় তাহলে এই রাস্তাটা সংস্কার দিয়ে যেন শুরু এই রাস্তাটা বরবরিয়া মাজার থেকে নানুয়ার বাজার মেইন রোড এই মেইন রোডটা এখন সম্পূর্ণ বিধ্বস্ত কেউ আসতে পারে না একটা অটো গাড়ি যেতে পারে না নিরব মানুষের মরণ করছে আমরা আগে গাড়ি রাস্তা ভালো আছে আমরা গাড়িতে যেতে চাই আমরা যেতে কষ্ট হয়েছে সরকার চাই আমরা রাস্তা যখন গুরুত্বপূর্ণ সড়ক মেরামত ও বাকিগুলো দ্রুত প্রকল্পের আওতা এনে সংস্কার করা হবে বলে জানায় এলজিডি অন্যদিকে সৌজ বলছে সব স্থান থেকে পানি নামলে নিরূপণ করা হবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করে কোন কোন রাস্তাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই রাস্তাগুলোকে প্রায়োরিটাইজ দিয়ে আমরা এই বছরের মেনটেন্স আমরা মেরামত করার চেষ্টা ইস্টিভের আছে এবং অবশিষ্ট কাজগুলো একটা প্রজেক্টের আওতায় করা যায় কিনা সেই বিষয়ে আমরা একটা প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করছি আমরা অ্যাসেসমেন্ট করেছি আমাদের দীর্ঘমেয়াদী জন্য সড়ক জনপদ অধিদপ্তরে প্রায় সত্তর কোটি টাকার মতো খরচ হয়েছে যেটা আমরা উদ্বোধন মানে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি স্বাভাবিক জনজীবনে ফিতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ টিভি